সবাইকে সোনালী সাতক্ষীরায় শুভেচ্ছা। বর্ষা মৌসুম আসলে সাতক্ষীরা নিম্নাঞ্চল 4 থেকে 5 মাস পানিতে প্লাবিত থাকে। এ সময় কৃষক বসে না থেকে জলাবদ্ধ জমিতে চাষ করে থাকেন পানি ফলের। প্রতি বছর ভাদ্র মাস থেকে পানি ফল রোপণ শুরু হয়ে চলে আশ্বিন মাস পর্যন্ত, আর অগ্রহায়ণ থেকে পৌষ মাসের শেষ পর্যন্ত চলে পানি থেকে ফল তোলার কাজ। বাংলাদেশে ফলটিকে পানি ফল বা শিংরা বললেও গাছটির বৈজ্ঞানিক নাম বর্ষজীবী জলজ উদ্ভিদ। লতার মতো গাছটি 5 মিটার পর্যন্ত লম্বা, আর পানির উপরে শাপলা ফুলের মতো ভেসে থাকে পাতাগুলো। ফলগুলোতে শিঙের মতো কাঁটা থাকে বলে এর নামকরণ হয়েছে পানি শিংরা। পুষ্টিকর এই ফলে চাহিদা থাকায় দিন দিন সাতক্ষীরায় পানি ফলের চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই জমিতে 12 মাসই পানি বদ্ধতা থাকে, পানি সংস্কারের কোনো ব্যবস্থা নেই, তাই নির্বিশেষে আমি এই জমিতে পানি ফল চাষ করছি। আমি এখন এই শিঙরা বনে কাজ করি, আমি এখন বেশ আমার সংসার চালাতে পারতেছি। 1 বিঘা জমিতে পানি ফল চাষ করতে খরচ হয় 10,000 টাকা, আর তা থেকে উৎপাদিত ফল বিক্রি করে লাভ হয় 30 থেকে 40,000 টাকা। 10 থেকে 15,000 টাকা খরচ হয়, আর বেচাকেনা আমার হয় 20 থেকে 25,000 বেচাকেনা হয়। আবার যদি ভালো দাম পাওয়া যায় তাহলে আবার 20-30,000 টাকা হতে পারে। এখান থেকে কিনে বহুত জায়গায় পাঠায়, ঢাকায়, নাটোর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট। অতি জলাবদ্ধতার কারণে কৃষকরা ধান বা অন্য ফসল করতে না পারার কারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্নভাবে জলাবদ্ধ পতিত জমিতে পানি ফল চাষের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। সাতক্ষীরা জেলায় এই পানি ফলের আবাদ দিনের পর দিন বেড়ে চলেছে, এবং আশা করি আমরা আমাদের উপসহকারী কৃষি অফিসার সার্বক্ষণিক তাদের পাশে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছে। সাতক্ষীরা জেলায় এবছর 115 হেক্টর জমিতে পানি ফলে চাষ হয়েছে। আমাদের নিয়মিত নতুন প্রোগ্রাম দেখতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন। ধন্যবাদ, আবার দেখা হবে সোনালী সাতক্ষীরায়।